বন্ধুরা, এই ভিডিওটি হয়তো আপনাকে চিন্তায় ফেলে দিবে, কারণ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে কিছু মেট্রো ট্রেনের বগিকে একটা ছোট সামুদ্রিক জাহাজে করে বহন করে আনা হয়েছে, আর এই বগিগুলোকে সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু এমনটা কেন করা হচ্ছে? তাহলে কি এগুলো বানানোর সময় কোনো ত্রুটি হয়ে গেছিল যার কারণে এগুলোকে নষ্ট করা হচ্ছে, নাকি এই বগি দিয়ে সমুদ্রের তলায় কোনো বিশেষ নির্মাণ কাজ করা হবে? এসব প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে ভিডিওটির শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে। যদি আপনি ভিডিওটির শেষ পর্যন্ত জুড়ে থাকেন, তাহলে আপনি এটাও জানবেন যে সংযুক্ত আমেরিকার দক্ষিণ দিকে অবস্থিত একটা রাজ্য যার নাম ফ্লোরিডা, সেখানকার সামুদ্রিক কূলবর্তী এলাকায় এমন কি হয়ে গেছে যে সেখানকার সামুদ্রিক তট শার্কের দল কব্জা করে নিয়েছে। ফ্লোরিডার তটে এই দানবীয় শার্কগুলো মানুষের জীবনকে পুরো অতিষ্ঠ করে রেখেছে, কারণ এই শার্কগুলো হঠাৎ তটে পৌঁছে মানুষের উপর হামলা করে দেয়। তাহলে কি এই শার্কগুলো মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে? তো বন্ধুরা, যদি আপনি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন, তাহলে এই সব প্রশ্ন জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, যখন থেকে এই পৃথিবীতে মেট্রো ট্রেনের আবির্ভাব হয়েছে, তখন থেকে পাবলিক ট্রান্সপোর্টে একটা ক্রান্তি এসে গেছে। এসব ট্রেনে চলা যেমন আরামদায়ক হয়, ঠিক তেমনই এটা অনেক সুরক্ষা দেয়। বন্ধুরা, একটা মেট্রো ট্রেনে 500 থেকে 1500 জন যাত্রী চলাচল করতে পারে, যার কারণে যেসব দেশে অনেক বেশি জনসংখ্যা সেসব দেশে এই ট্রেনগুলো চলাচলের জন্য অনেক বড় সুবিধা দিতে পারে। বন্ধুরা, আমেরিকার নিউ ইয়র্ক শহরে মেট্রো ট্রেন চালু করা হয়েছিল 1904 সালের দিকে, অর্থাৎ প্রায় 120 বছর ধরে নিউ ইয়র্ক শহরে মেট্রো ট্রেন চলছে। আর এই অবস্থায় এত বছর ধরে চলা এই ট্রেনের বগিগুলো পুরনো এবং নমনীয় হবে, এটাই স্বাভাবিক। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে পুরনো হলে মেট্রো ট্রেনগুলোকে চলার অনুপযোগী মনে করা হয়, আর এই জায়গায় নতুন ট্রেনকে রাস্তায় আনা হয়। এসব পুরনো রেলগাড়িগুলো রিসাইকেল করার জন্য পাঠানো হয়। এসব ট্রেনের বগি লোহা, অ্যালুমিনিয়াম এবং স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি করা হয়, যাতে এগুলোকে পুনরায় রিসাইকেল করা যায়। কিন্তু বন্ধুরা, নিউ ইয়র্ক শহরে পুরনো হয়ে যাওয়া এই ট্রেনের বগিগুলো রিসাইকেল না করে সেগুলোকে সমুদ্রে ফেলে দেওয়া হয়, আর এই প্রক্রিয়াকে এসব ট্রেনের বগির রিটায়ারমেন্ট হিসেবে দেখা হয়। সাল 2001 থেকে 2010 পর্যন্ত নিউ ইয়র্ক শহরে প্রায় 2580টি ট্রেনের বগিকে রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। আসলে আমেরিকার পরিবেশবাদীরা এসব বগিকে ডুবিয়ে এগুলোকে কৃত্রিম প্রবাল প্রাচীর হিসেবে সামুদ্রিক জীবদের জন্য রেখে দিতে চায়। মূলত প্রবাল প্রাচীর ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়, আর এই প্রবাল প্রাচীর সমুদ্রে অনেক উপকারী একটি বস্তু, যার থেকে সামুদ্রিক জীব অনেক পুষ্টি পেয়ে থাকে। এছাড়া এটা সমুদ্রের জীবের জন্য একটা আশ্রয়স্থান হিসেবেও কাজ করে। এসব প্রাচীরে সামুদ্রিক জীব ডিম পাড়ে এবং ছোট প্রাণীরা এর গর্তে লুকিয়ে শিকারীদের হাত থেকে রক্ষা পায়। মনে করা হয় যে সমুদ্রের প্রায় 25% জীব এই প্রবাল প্রাচীরের ভিতরে বাস করে, কিন্তু এই প্রবাল প্রাচীর সমুদ্রে অনেক কম সংখ্যায় আছে। আর এসব কারণে প্রবাল প্রাচীরের সংখ্যা বাড়ানোর জন্য সমুদ্রের গভীরে এই মেট্রো ট্রেনের বগি ফেলানো হচ্ছে। যদিও মানব নির্মিত স্টিলের পদার্থ প্রাকৃতিক প্রবাল প্রাচীরের সামনে কিছুই না, কিন্তু কিছুটা হলেও এই সিদ্ধান্ত সমুদ্রে বাস করা প্রাণীদের অনেক উপকারে আসছে। এই মেট্রো ট্রেনের বগি সমুদ্রে ফেলানোর কাজ শুরু হয়েছিল সাল 1990 সালের দিকে। সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রে ডুবে থাকা এসব বগিতে মাটি এবং পাথর আটকে যায়, এছাড়া বিভিন্ন সামুদ্রিক শৈবালও এতে জন্মায়, আর এসব খেয়ে বিভিন্ন সামুদ্রিক পোকা তাদের বংশবৃদ্ধি করে। আর এসব পোকা খাওয়ার লোভে এসব ট্রেনের বগির প্রতি সামুদ্রিক জীবেরা আকর্ষিত হয়। এছাড়া এই ট্রেনের বগিগুলো সমুদ্রের অন্য জায়গা থেকে ভালো লুকানোর জায়গা হিসেবেও গুরুত্বপূর্ণ, যার কারণে এসব বগির ভিতরে বিভিন্ন সামুদ্রিক জীব এবং কাঁকড়ার ডিম প্রচুর পরিমাণে দেখা যায়। আর এভাবে নিউ ইয়র্ক শহরের আশেপাশে যেসব স্থানে ট্রেনের বগি ফেলা হয়েছে, সেসব স্থানে ছোট সামুদ্রিক জীবের সংখ্যা অনেক দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, এসব বগিকে সাগরে ফেলার আগে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়, অর্থাৎ এতে মজুদ সব ধরনের তেলকে পরিষ্কার করে দেওয়া হয়। এছাড়া বগির জানালা থেকে সীসার পাতগুলোকেও খুলে দেওয়া হয়, যাতে ভিতরে চলাফেরা করার জন্য মাছেরা সুবিধা পায়। এছাড়া ট্রেনের বগিতে থাকা সিটের ফোমকে ছাড়িয়ে নেওয়া হয়, এগুলো খেয়ে মাছেরা অসুস্থ হতে পারে। অর্থাৎ মাছেদের জন্য পুরোপুরি খালি বগি ডুবানো হয়, যাতে তাদের একটা সুরক্ষিত আশ্রয় তৈরি হয়। সব মিলিয়ে এটা জেনে খুবই ভালো লাগছে যে মানুষ সামুদ্রিক জীবের জন্য ভালো কিছু করতে পারছে, কিন্তু এগুলো খুবই ছোট পর্যায়ের কাজ।
বন্ধুরা, একদিকে যেমন সামুদ্রিক জীবদের উপকার করা হচ্ছে, সেখানে অন্যদিকে আমরা সামুদ্রিক জীবদের অনেক বেশি ক্ষতি করছি। যেমন আমেরিকার ফ্লোরিডার কথাই যদি আমরা বলি, তাহলে মানুষের কারণে এখানে মজুদ শার্ক মাছেদের কোকেনের নেশার কিলার লেগে গেছে, আর এই নেশায় মাতাল হয়ে শার্ক কোনো কারণ ছাড়া মানুষদের উপরে হামলা করছে। আসলে আমরা শার্ক মাছকে অনেক ঘাতক প্রাণী মনে করি। আমরা মনে করি যে শার্ক কোনো কারণ ছাড়া মানুষের উপর হামলা করে। আসলে ইতিহাসে শার্কের দ্বারা মানুষের উপর হামলার মধ্যে মাত্র কয়েকশো হামলা প্রাণঘাতী হিসেবে চিহ্নিত হয়েছে। আসলে শার্ক একটা চালাক শিকারী, কিন্তু যদি এরা অনেক বেশি রেগে না যায় অথবা এদের শিকারের তালিকায় পড়ে না এমন কোনো জীবকে এরা শিকার করে না। সবচেয়ে ভালো ব্যাপার হলো শার্ক সমুদ্রের কিনারায় আসে না, বিশেষ করে যে এরিয়ার ভিতরে মানুষ গোসল করতে নামে, কারণ শার্ক জানে যে সমুদ্রের কিনারায় পানি অনেক কম থাকে আর এরা উথলে পড়া পানিতে আটকে যেতে পারে। কিন্তু ফ্লোরিডাতে অন্য মামলা চলছে। আসলে এখানে বিভিন্ন সামুদ্রিক পাচারকারীদের দ্বারা নেশাজাতীয় পদার্থ আনা হয়, আর যখন এসব পাচারকারীরা মনে করে যে পুলিশ তাদের অপেক্ষায় সামনে দাঁড়িয়ে আছে, তখন তারা তাদের সাথে থাকা এসব পদার্থ সমুদ্রে ফেলে দেয়। আর এসব পদার্থ সমুদ্রে বাস করা অনেক প্রাণীদের উপর প্রভাব ফেলছে। আসলে গত বছর কিছু শার্ক মাছকে আজবভাবে ফ্লোরিডার তট এলাকায় সাঁতার কাটতে দেখা গেছে। এসব শার্ক অনেক রেগে ছিল এবং মানুষের উপর হামলা করছিল। তখন ফ্লোরিডার কিছু বিজ্ঞানী সমুদ্রের এই পানি পরীক্ষা করে জানিয়েছে যে সমুদ্রে ফেলানো এসব পদার্থ এসব শার্ক মাছের উপর অনেক প্রভাব ফেলছে। তখন বিজ্ঞানীরা তাদের কথা সত্যি প্রমাণ করার জন্য অনেকগুলো লবণের প্যাকেট সমুদ্রে ফেলে দেয়। তখন এসব শার্ক এই লবণের প্যাকেটগুলোকে গিলে ফেলে, কারণ তারা মনে করছিল যে এই প্যাকেটের মধ্যে ওই সব পদার্থ আছে। বিজ্ঞানীদের মতে পাচারকারীদের দ্বারা ফেলানো এই পদার্থের কারণে শার্ক মাছেরা নেশায় পড়ছে। এসব পদার্থ খেয়ে ফেলার জন্য শার্ক মাছগুলো অনেক বেশি রাগ এবং অদ্ভুত আচরণ করতে শুরু করে, আর এক্ষেত্রে তারা কিনারায় আসতেও ভয় পাচ্ছে না, কারণ নেশায় পড়ে এসব শার্ক হয়তো তাদের শরীরকে অনেক বেশি হালকা অনুভব করছে। কারণ একটা বড় আকারের শার্ক সবসময় মনে করে যে তারা কিনারায় আসলে ফেঁসে যাবে, তাই তারা কিনারা থেকে কয়েকশো হাত দূরে থাকে। এসব পদার্থ গিলে ফেলার জন্য এখন তারা কোনো ভয় পাচ্ছে না। বন্ধুরা, আমরা মানুষেরা যদি এমনভাবে বাজে কাজ করতে থাকি, তাহলে এসব সামুদ্রিক জীবদের ভবিষ্যতে কি হবে? তো বন্ধুরা, ভিডিওতে দেওয়া এই তথ্য আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানান। আর যদি আপনারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।